তো ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সামে জেনারেলি চারটা সাবজেক্ট অ্যান্সার করতে হয় ফিজিক্স কেমিস্ট্রি তো মাস্ট এবং এটা পাশাপাশি বেশিরভাগ মানুষ হচ্ছে ম্যাথ এবং বায়োলজি অ্যান্সার করে যারা বায়োলজি পছন্দ করে না তারা বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশ আনসার করে আইডিড এ ভেরি ওয়েট থিং আমি বাংলা অ্যান্সার করেছি এবং গেস্ট ওয়ার্ড আমি বাংলাতে অন্য তিন সাবজেক্টের তুলনায় সবচেয়ে বেশি মার্কস পেয়েছি সো গল্পটা খুবই মজার হোয়াট ডিডে এক্স্যাক্টলি ডু সো পরীক্ষার কয়েকদিন আগে আমি বুঝে ফেলেছি যে বায়োলজি আমি কভার করতে পারবো না সবাই যেতে ইংলিশ প্র্যাকটিস করছে আমি ইংলিশ প্র্যাকটিস করা স্টার্ট করলাম এবং আমি কনফিডেন্টলি ইংলিশ ভুল দাগানো শুরু করলাম দেখা গেল আমি তিরিশে খুব কনফিডেন্সের সাথে হচ্ছে ভুল থেকে সতেরো উঠাতে পারছি না তখন আমার মাথায় বুদ্ধি আসলো আচ্ছা ঠিক আছে আমি একটু বাংলাটা ট্রাই করে দেখি আমি খেয়াল করে দেখলাম বাংলা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এর যে সেকেন্ড পেপার বইটা আছে সেখান থেকে বেশিরভাগ কোয়েশেন্ট কমন আসছে তো আমি এক্সামের আমার মনে হচ্ছে এক সপ্তাহ আগে দুই থেকে তিন দিন সময় নিয়ে ঠাটা পুরো বাংলা সেকেন্ড পেপার বইটা আরেকবার মুখস্থ করে ফেললাম যখন আমার মুখস্থ করা শেষ তখন আমি বুঝলাম যে আচ্ছা এটা দিয়ে আমি ভালো মতো মাঠ চলতে পারবো এবং এক্স্যাক্টলি আমার প্ল্যানটা কিন্তু এক্সিকিউটেড হলো সো কেউ যদি চাও যে হচ্ছে যে এই চোরামি জিনিসটা অ্যাপ্লাই করবা তাহলে তুমিও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো